স্বামীর সম্পত্তি আত্মসাত না করতে পারায় হরিয়ানাতে আটক রাজ্যের মেয়ে সুপ্রিয়া। ছিনিয়ে নেওয়া হয়েছে তার পুত্র সন্তানকে, মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি করছে অসহায় পরিবার। বহিরাজ্য হরিয়ানায় আটক রাজ্যের মেয়ে সুপ্রিয়া, জোর করে সুপ্রিয়ার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে তার ছয় বছরের পুত্র সন্তানকেও। সুপ্রিয়া সহ তার পুত্র সন্তানকে ফিরে পাওয়ার জন্য স্থানীয় থানা, জেলা পুলিশ প্রশাসন থেকে শুরু করে আদালতের দরজায় কড়া নাড়ছে সুপ্রিয়ার মা প্রণতি। এমনকি বিজেপি নেতা সুবল ভৌমিকের মাধ্যম মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন জানিয়েছে সুপ্রিয়ার মা। 15-16 দিন আগে হরিয়ানার চরকি দাদ্রি থানা এলাকার চিবিয়া গ্রামের শ্বশুরবাড়িতেই বন্দী দশায় কাটাতে হচ্ছে সুপ্রিয়াকে। যোগাযোগ করতে চাইলেও যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না সুপ্রিয়াকে। বাপের বাড়ির লোকজনদের সাথে এমনই অভিযোগ উঠছে সুপ্রিয়ার শ্বশুরবাড়ির বিরুদ্ধে। 5 মাস আগে সুপ্রিয়ার স্মৃতির সিঁদুর গেল মুছে স্বামী নমিন সিং মারা যাওয়ার পর। স্বামীর মৃত্যুর শোক কাটতে না কাটতেই স্বামী নমিন সিং এর বিষয় সম্পত্তি আত্মসাত করার জন্য উঠে পড়ে লেগেছে সুপ্রিয়ার ননদ ও ননদের স্বামী। সাথে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তার শাশুড়ি। এদিকে সুপ্রিয়া গৃহবন্দী, এই খবর পেয়ে বাপের বাড়ির লোকজন মেয়েকে ফিরে পাওয়ার জন্য প্রশাসনিক স্তর থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে কাতর কণ্ঠে আবেদন জানিয়েছেন সুপ্রিয়ার মা। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ। উনার নাম প্রণতি দাস, বাড়ি দক্ষিণ রাধানগর, রঙিয়া সাউথ ত্রিপুরা, পিয়ার বাড়ি থানা। উনার মেয়ে 7 বছর আগে হরিয়ানাতে বিয়ে দিয়েছে। মেয়ের নাম? মেয়ের নাম সুপ্রিয়া দাস। আচ্ছা, কি হয়েছে পান্ত? 1 বছর বাদে বিয়ে দেওয়ার 1 বছর বাদে তার একটা পুত্র সন্তান এসেছে। একদিন খুব ভালোই চলছিল সংসার, আজ থেকে ঠিক 5 মাস আগে মেয়েটার স্বামী মারা গেছে। স্বামী মারা যাওয়ার পরে স্বামীর কিছু ল্যান্ড প্রপার্টি আছে, ল্যান্ড প্রপার্টিগুলি আত্মসাত করার জন্য ওনার শাশুড়ি, মেয়ের শাশুড়ি বতেরি সিং এবং মেয়ের ননদ পারভিন তানবার এবং ননদ জামাই, এরা সবাই মিলে সম্পত্তি আত্মসাত করার জন্য মেয়েরে একদিন কলবন দেখায় কোর্টে লয়ে গেছে। কলবন দেখাইছে মেয়েটা যাতে ভাতা পায়, ভাতা পাওয়াই দিব। কিন্তু কোর্টে যাই যখন, হয়তো পড়াশোনা জানে না, আঙ্গুটা আঙ্গুলে টিপ দিছে। টিপ দেওয়ানোর পরে কাগজে আগে থেকে তৈরি করা ছিল এই কাগজে, এরপরে যখন এটা রেজিস্ট্রি অফিসারের কাগজটা যাই পড়ছে, রেজিস্ট্রি অফিসার তখন তার মেয়েটারে প্রশ্ন করছে, আপনি কি আপনার সম্পত্তি, স্বামীর সম্পত্তি কি না দাবি দিতে আছেন? মেয়ে করতেছে না, আমারও তো কোছে ভাতা পাওয়াই দিব, এই হিসাবে আমি সই করছি। এরপরে যখন তারা আত্মসম্পত্তি আত্মসাত করতে পারছে না, তখন মেয়েটারে বাড়িতে আনি গৃহবন্দী করে রাখছে। শাশুড়ি বতনি সিং, ননদ পারভিন তানবার এবং ননদ জামাইলে মিলেয়া বাড়িতে গৃহবন্দী করে রাখছে। আজকে কতদিন? আজ থেকে প্রায় 15 দিন। আচ্ছা, আজ থেকে মেয়েটারে এবং মেয়েটার পুত্র সন্তানটারে ওরার কাছ থেকে, মেয়ের কাছ থেকে আলাদা করে রাখছে। ওরা নননে এটারে আলাদা করে রাখছে মার কাছ থেকে। এখন মেয়েটার হরিয়ানা থেকে উদ্ধার করাই দেওয়ার জন্য এখানে কাতরা ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কাতর আবেদন জানানো। প্রশাসনে এটা রাঙ্গামুড়া ফাঁড়ি থানাতে জানানো হয়েছে, তারপর সাউথ ত্রিপুরা এসপি মহাশয়ের কাছে এটার জন্য বরাবর বিস্তারিত জানা চিঠি লেখা হয়েছে, আবেদন জানানো হয়েছে। এখনও পর্যন্ত কোনো এই ব্যাপারে ওরা কেউ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে নাই। হ্যাঁ, এটাই বুঝতে কাছে না হয় আর কিছুই কেউ যোগাযোগ করা হয়েছে। এখন ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ উদ্ধার করার জন্য ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ নিয়ে। আপনারা এই বিষয়গুলো কে জানাচ্ছে? ওনার মেয়ে জানাচ্ছে? ওনার মেয়ে জানাইছে। কিভাবে জানাইছে? উনি জানাইছে। কোনে জানাইছে? উনি জানাইছে। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর অনুরোধ চাইছি, আমার মেয়ের আর নাতির যেভাবে উদ্ধার করে, মানে হরিয়ানা থেকে, হরিয়ানা থেকে বিলনিয়া তো উদ্ধার করে দেন, আপনার কাছে উদ্ধার করে দিত। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ।